কারণ আমরাও কেউ কৃষির উপর করি, সবাই মিলে, সবাই মিলে অমুক ভাইকে বানাই, অমুক ভাই কি নামাজ পড়ে কিনা, আখেরাতে বিশ্বাসী কিনা, অমুক ভাই আখেরাতে বিশ্বাস করে কিনা, হালাল হারাম মেনে চলে কিনা, ওই চিন্তা আমাদের জীবনেও আসে না, আসে আসে না, এমন অবস্থা দাঁড়িয়েছে। এবং আমরা সবাইয়ের জন্য ভোট দিচ্ছি, নারীর ভোটটাও নেই, নারীকে আবার রাষ্ট্রপ্রধানও বানাই, নারীকে আবার স্পিকারও বানাই, নারীকে আবার ভাইস চেয়ারম্যানও বানাই এলাকা ভিত্তিক, আমি বুঝাতে পারছি, এইটার কোনো সিস্টেম ইসলামে নাই, একটু নাই এটার ভিতরে। আপনি যে গণতন্ত্র দিয়ে আকামটা করতেছেন এটা তো ইসলামে নাই, এটা বলতে গেলে আপনি হচ্ছেন সবচেয়ে খারাপ লোক। পরিবর্তিত পরিস্থিতিতে এগুলো মেনে নিতে হয়, আপনি বলবেন পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে বলবো যে এগুলি বাদ দিয়ে এখন কি করতে হবে, নতুন করে আপনার চিন্তা করতে হবে। এখন এখন নারীদেরকে এখন কিভাবে ক্ষমতায়ন করা যায় চিন্তা আপনার লাগবে, নারীদের ব্যাপারে আরেকবার চিন্তা করার দরকার আছে। মানে আপনি নিজে পরিবর্তন না হইয়া ইসলামকে পরিবর্তন করতে চাচ্ছেন, হ্যাঁ পার্থক্য বুঝে আসছে না, এটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের বিরোধী কাজ, যেটা কোনোভাবেই করা যাবে না, যেটা কোনোভাবেই করা যাবে না।